শ্রুতি নাটক দিয়ে। সুতরাং সেটা এবার আমরা শুরু করি। শ্রুতি নাটক কণ্ঠস্বর, সমীর দাশগুপ্ত, নাট্যকার সমীর দাশগুপ্তের লেখা। May I come in, sir? Yes, come in. আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসুন। না, ওকে। আচ্ছা সুমিত্রা দেবী, আপনি কি সব সময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন? কেন স্যার? আবার জিজ্ঞেস করছেন কেন? এটা কি টাইপ করেছেন? কি উদরপিণ্ডি বুধর ঘরে? আরে বাবা, ভুল না হয় একবার হয়েছে, তাই বলে এভাবে কথা বলছেন কেন? কি বললেন? একবার? হ্যাঁ, একবার ভুল করলে আমি আপনাকে কিছু বলতাম না, কিন্তু ক্রমাগত আপনি যেভাবে ভুল করে চলেছেন তাতে। না না মিস রায়, আপনি এখনো অ্যালার্ট হন, এভাবে ভুল করলে। তাছাড়া আমি আপনাকে আর কত প্রোটেকশন দেব? বাবা, আপনার কথা শুনে তো মনে হচ্ছে চাকরি পাওয়ার পর থেকে আমাকে আপনি প্রোটেকশন দিয়ে চলেছেন। মনে হচ্ছে আপনি না থাকলে চাকরিটাই আমার এতদিনে চলে যেত। সার্টেনলি যেত। মিস্টার গুপ্ত আপনার কাজের ভুলের কথা দুবার পয়েন্ট আউট করেছেন। একদিন তো বললেনই আপনারা কলকাতা শহরে একজন ভালো স্টেনো পেলেন না? আপনি যা স্যালারি দেন স্যার তাতে আপনি তো ভালো করে বলতে পারবেন। আপনি বলুন তো আমাকে এখানে কতটা পরিশ্রম করতে হয়? তার জন্য আপনি ওভারটাইম পান? না, আমি ওভারটাইম তাতে পেট ভরে না। আপনার না পোষালে ছেড়ে দিতে পারেন। আপনি ভালো করেই জানেন এ বাজারে চাকরি ছাড়লে আরেকটা চাকরি জোটানো কতটা শক্ত। তবে সুযোগ পেলেই ছাড়বো, কারণ আপনার মতো বসের আন্ডারে থাকার চেয়ে। মিস রায়, সাবঅর্ডিনেট দেখলেই আপনার বসিং মাথা চাড়া দিয়ে ওঠে অনিমেষ বাবু, আপনার চেহারার সঙ্গে চরিত্রের কোনো মিল নেই। সুমিত্রা দেবী, আর শুনুন, আমাকে আপনার প্রোটেকশন দেবার আর দরকার নেই। হ্যাঁ, আমাকে অযোগ্য মনে হলে আপনি ডিরেক্টরকে জানাতে পারেন। আপনার উত্তেজনাটা বড্ড বেশি দেখছি। ভদ্রভাবে আপনি কথাবার্তা বললে হয়। মিস রায়, আপনি আমি স্বীকার করছি সেদিন ডিকটেশন নিতে, হ্যাঁ সত্যি আমার ভুল হয়েছিল, কারণ মনটা সেদিন মাকে সেদিন অসুস্থ অবস্থায় রেখে এসেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে ইন ফিউচার একটু সতর্ক হয়ে কাজ করবেন। ওকে স্যার। হ্যালো, কে? অশোক? হ্যাঁ হ্যাঁ রে, আমি অনিমেষ বলছি। কি কি বলছিস, একটু জোরে বল প্লিজ, এই শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, লাইনটা ক্ল্যাশ হয়ে গেছে। হ্যালো 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 অশোক, হ্যালো হ্যালো, আপনি লাইনটা ছাড়ুন না। হ্যালো, কাকে চান? শুনুন, দয়া করে লাইনটা ছাড়ুন, আমি আপনাকে চাই না। আমিও আপনাকে চাই না, আপনি রং লাইনে ঢুকে পড়ুন। হ্যালো হ্যালো অশোক, অশোক শুনতে পাচ্ছিস? যা, দিলেন তো 12টা বাজিয়ে, আসল লাইনটাই কেটে গেল। আরে আমি কি করলাম? আপনি কি করলেন? লাইনে আপনি না ঢুকলে তো জানেন কত কষ্ট করে লাইনটা পেয়েছিলাম। হে, আর বেশি কি, আজকাল টেলিফোন লাইন পেতে গেলে ওরকম একটু কষ্ট করতে হয় মশাই। আপনি আনন্দবাজারে কার্টুন দেখেননি? এক ভদ্রলোক কলকাতার কোনো একটা টেলিফোন লাইন ট্রাই করতে করতে পাগল হয়ে গেছেন। বাহ, আপনি বেশ মজা করে কথা বলতে পারেন তো। মজা নয় মজা নয়, এটাই ঘটনা। আপনাকে একটা কথা বলবো? বলুন না। আপনার কণ্ঠস্বরটা কিন্তু খুব মিষ্টি। ধন্যবাদ, মিথ্যে হলেও কথাটা শুনতে ভালো লাগছে। না না, এটা কি এতক্ষণ বাদে আপনার মনে হলো? সত্যি কথা বলবো? বলুন না, হকপটে। আসলে আপনার কণ্ঠস্বরটা শুনতে আমার বেশ ভালোই লাগছিল, তাই একটু বিরক্ত হইনি, আর সেই জন্য লাইনটাও ছাড়িনি, হোল্ড করেছিলাম। আপনার কণ্ঠস্বরটাও কিন্তু বেশ ভালো। এই তো, আমার কথাটা আবার আমাকেই ফিরিয়ে দিলেন, ভদ্রতা। না না, নিছক ভদ্রতা নয়, আপনার কণ্ঠস্বরটা না যেমন ভরাট তেমনি রোমান্টিক। আপনি কি নাটক করেন? না। শ্রুতি নাটক? তাও না। তাহলে নিশ্চয়ই কবিতা পাঠ? না না, আমি সংস্কৃতির কাছ থেকে বিদায় নিয়েছি বহুদিন। ও
ও কলেজ ইউনিভার্সিটিতে থাকতে একটু আধটু চর্চা করতাম না যে তা নয়। আচ্ছা, তবে এখন আর এখন আমি সৌদাগরী অফিসের পুতুল অফিসার। নাচায় আমায় যেমন দক্ষ বাজিকরে, বুঝতেই পাচ্ছেন বাজিকর হলো মালিক আর আমি তার ইঙ্গিতে নাচি। বেশ সুন্দর করে কথা বলেন তো আপনি। আমি কিন্তু আমার পরিচয় দু ভাগ দিয়ে ফেলেছি, এবার আপনি বলুন। আমি আমি আর কি বলবো বলুন। আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, আপনার স্বামী কি করেন? আপনি কি মেয়েটে? হঠাৎ এ প্রশ্ন? আপনি খুব চালাক জানেন, আমি দেখেছি বেটে লোকেরা ভীষণ চালাক হয়। আমি বিয়ে করেছি কি না এই প্রশ্নটা সরাসরি জিজ্ঞাসা করতে আপনার বোধহয় লজ্জা করছে, তাই কায়দা করে জানতে চাইছেন আমি বিবাহিত কিনা। না, এখনো বিয়ে করিনি। বেশ, তাহলে আপনার বয়স যদি ধরে নিই এই 26-27, তবে আপনি আমার থেকে 7-8 বছরের ছোট। এবার কিন্তু আমি নিঃসন্দেহ যে আপনি নির্ঘাত বেটে। কি তখন থেকে খালি বেটে বেটে করে যাচ্ছেন? আমি বেটে? আপনাকে কে বলল? বেটে না হলে এত বুদ্ধি হয় না, কায়দা করে আপনার বয়সের একটা আদলে আমাকে জানালেন। আপনার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। কি আর আছে পরিচয় দেবার মতো বলুন, বিএ পাশ করে শর্ট হ্যান্ড শিখে একটা সদাগুড়ি অফিসে স্টেনো, মাইনে কম খাটুনি বেশি। ইস, এমন চাকরি ছেড়ে দিতে পারেন না? খুব পারি যদি আপনি একটা দেন। কথা না দিলেও চেষ্টা কিন্তু একটা করতে পারি। তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয়, আমার বস ভদ্রলোক এত আনকালচারড, মানে রীতিমতো ব্রুট বলা চলে, একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা পর্যন্ত জানেন। এরকম ইডিয়েট এরকম ব্রুট লোক বহু আছে। আসলে কি জানেন, লোকে ক্ষমতা পেলে না দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে না তো ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবে, ফলে ক্ষমতার অপব্যবহার, ঠিক কি না বলুন? সে আর বলতে, কথায় কথায় অসম্মান চোখরাঙানি। আপনিও স্পেয়ার করবেন না, আপনি যদি মুখ বুঝে সব সহ্য করেন তাহলে আরো পেয়ে বসবে। আচ্ছা তাহলে আজ ও ও লাইনটা ছেড়ে দেবেন? পাক্কা 20 মিনিট হয়েছে কিন্তু, কলকাতার টেলিফোন কেন পাওয়া যায় না এবার বুঝেছেন? শুনুন, আমি আর আমার মা এই নিয়েই আমাদের সংসার। আমারও তাই। আচ্ছা আপনার নামটা জানতে পারি? পরে জানাবো, আপনারটাও জানতে চাইবো না এখন। কিরকম একটা মজা না, অনেকটা কানামাছি ভোঁ ভোঁ, কেউ কাউকে চিনি না জানি না, কখনো দেখিনি অথচ অথচ ভালো লাগছে। হ্যাঁ ভীষণ ভালো। আপনার নাম্বারটা বলবেন প্লিজ। হ্যাঁ, টুটু, এক মিনিট দাঁড়ান। আপনাকে আমি কি বলে ডাকবো? ডাকবেন বলবেন মিতা, ওটা আমার ডাক নাম। মিতা, ভীষণ জরুরি আমার যাওয়াটা, আরো জরুরি কাজগুলোর কি হবে? আমি ওভারটাইম চাই না। আচ্ছা এটা কি একটা সঠিক জবাব হলো? এর থেকে সঠিক জবাব আমার জানা নেই যে। বেশ বেশ, আপনি যান, কিন্তু কালই আমার কাজগুলো চাই। অফিস আওয়ার্সের মধ্যে কাজগুলো যদি করে উঠতে পারি তাহলে নিশ্চয়ই পাবেন। মিস রায়, আপনি বসের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকুও শেখেন? একই কথা কিন্তু আমিও আপনাকে বলতে পারি অনিমেষ বাবু। মিস রায়, হ্যালো বলছি। আজ রাস্তায় জ্যামে যেভাবে আটকে পড়েছিলাম তাতে জানেন 6:30 থেকে ফোনের কাছে বসে আছি। আপনি ফোনটা করলেন না কেন? আপনি ফোন নাম্বার তো নিইনি, তাছাড়া আপনার ফোনটা পেতে আমার বেশি ভালো লাগে। তারপর
তারপর কি খবর বলুন? আজ না একটা মজার কাণ্ড ঘটেছে জানেন। তাই নাকি, কি হয়েছে? আজ আমার বস আমাকে আটকাতে চেয়েছিলেন, আমি ঝগড়া করে চলে এসেছি। বেশ করেছেন, অফিসের কাজে কি সব নাকি? আমার না এখানে আর চাকরি করতে একদম ভালো লাগছে না। আশা করছি জানেন খুব তাড়াতাড়ি আপনাকে আমার অফিসে নিয়ে আসতে পারবো। সত্যি? চেষ্টা তো করে যাচ্ছি। পোস্ট খালি আছে বুঝি? না ঠিক তা নেই, তবে খালি করে নিতে হবে। কিরকম? আমাদের অফিসে না এক ভদ্রমহিলা আছেন, স্টেনো, টু মাচ ডিস্টার্বিং, টু মাচ অবনক্সিয়াস, বসের সঙ্গে কথা বলার ম্যানারটুকু পর্যন্ত শেখেনি। আপনার মতো এরকম মানুষের সঙ্গে যে অভদ্র আচরণ করে তাকে আপনি কি করে ভদ্র মহিলা বলছেন আমি জানি না বাবা। আমি যদি হতাম তাহলে থাক, ওই অফিসের কথা থাক, শুনুন। বলুন। একটা কথা বলবো? এখনো এত দ্বিধা? না ঠিক তা নয়, আসলে কি জানেন আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। এখনো যে তার হয়নি সময় মশাই। ও এখনো টাইপিং এর কাজগুলো শেষ করেননি? আরে 20 পাতা টাইপ করবার জন্য পেলাম আজকে দুপুরে 4টার সময়। আপনি কি করে আশা করেন? কিন্তু আপনাকে আমি বলেছিলাম কাজটা খুবই জরুরি, মুম্বাই থেকে মিস্টার নটরাজন আসবেন, তার হাতে পেপারসগুলো কালকেই পাঠাতে হবে, কাল সকালে উনি ফ্লাই করবেন। কিন্তু আমি যে নিরুপায়, এর থেকে তাড়াতাড়ি কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয় তবে আপনাকেও কিন্তু আমি স্পেয়ার করব না, আমি বাধ্য হব আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে। আচ্ছা বেশ, আপনি যা ভালো বুঝবেন করবেন। শুনুন শুনুন সুমিত্রা দেবী, ওভারটাইম নিয়ে আজ কাজগুলো কমপ্লিট করে দিন। সরি সরি সরি, পারবো না, অফিসের পর আমার অন্য কাজ আছে। হ্যালো, হ্যাঁ মিতা বলছি। বহু যুগের উপর থেকে তোমার কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষায় বসে আছি মিতা। এই জানেন মাকে না আপনার কথা বলেছি। তাই? কি বললেন উনি? মা তো অবাক, বললো এবার হয় নাকি, যাকে চোখে দেখিস নি, যার নাম পর্যন্ত জানিস না তার সঙ্গে। জানেন আমিও মাকে বলেছি। সত্যি? সত্যি সত্যি তিন সত্যি। কি বললেন উনি? ওই আপনার মা আপনাকে যা বলেছেন। আচ্ছা আচ্ছা, আপনার কখনো মনে হয় না আমি কেমন দেখতে? হয়তো। আচ্ছা আমি যদি খুব কালো হই? কালো? তা সে যত কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ। আমার কিন্তু আপনার কথা ভাবলে কেমন বিস্ময় লাগে। ভালোবাসা ব্যাপারটাই তো বিস্ময়ের। এরকম ভালোবাসা কারো জীবনে বড় একটা ঘটে না, এটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রমে কিন্তু মজা। আচ্ছা আমার চাকরিটা কত দূর এগোলো? অনেকটা অনেকটা গিয়েছে, কাল খুব ধমকেছি। শুধু ধমকালে হবে না, রিপোর্ট করতে হবে। এই তো এবার করবো তো, অনেক প্রশ্রয় দিয়েছি। নিশ্চয়ই মেয়েটি খুব সুন্দরী। তা অবশ্য অস্বীকার করা যায় না। সেই জন্যই। বাবা মেয়েরা দেখছি খুব হিংসুটে হয়। আচ্ছা হ্যালো, কি কি ব্যাপার আজ অসময়? পরশু আসবেন? আসবো মানে? অনেক সংযম দেখিয়েছি আর পাচ্ছি না, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আপনার যদি আপত্তি না থাকে তবে। আপত্তি না, নেই নেই। আমার যে কি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনাকে চিনবো কি করে? চিনবেন? হ্যাঁ, আমি মিউজিয়ামের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আমার হাতে থাকবে একটা লাল ব্যাগ। বেশ, সকাল 10টায় আমি একটা নীল স্যুট পরে আসবো, বুঝলেন? হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু বেটে নই, রীতিমতো লম্বা। নাকি? কি ব্যাপার? আমি আমি কাল আসতে পারবো না স্যার। কিন্তু ছুটি তো আপনাকে আমি দিতে পারবো না, কাজের যা চাপ তাতে তো একেবারে। ছুটি আপনি না দিলে আমাকে হয়তো রিজাইন করতে হবে। রিজাইন? ইয়েস। কি বলছেন আপনি? ঠিকই বলছি। কিন্তু কেন? কাল আমার প্রয়োজনটা এতটাই জরুরি যে জীবনে সবকিছু আমি যাক, আমি চললাম। আমার লিভ অ্যাপ্লিকেশন এবং রেজিগনেশন লেটার দুটোই রইল, যেটা অ্যাকসেপ্ট করা যায় সেটাই করবেন। ধন্যবাদ। মিস রায়, মিস রায়, সুমিত্রা দেবী শুনুন, ইডিয়েট, আপনি ঠিকই করেছেন,
এরকম বদমেজাজি লোকের সঙ্গে এরকম ব্যবহারই করা উচিত। কি জানি কি জানি কি হবে। আচ্ছা তাহলে কাল আমাদের দেখা হচ্ছে সকাল 10টায়। জানেন আমার কি রকম একটা হচ্ছে, মানে মানে একটা আনন্দ, না ঠিক আনন্দ নয়, বলতে পারেন কৌতূহল, না না না, মানে সব মিলিয়ে না একটা অদ্ভুত অনুভূতি। আচ্ছা আপনার হচ্ছে না? জানি না। ওই তো ওই 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 তো সে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, শিফন শাড়ি পরেছে, বাচ্চা মেয়ের মতো দুটো বিনুনি ঝুলছে, লাল রঙের শাল গায়ে জড়ানো, হাতে লাল ব্যাগ। যাই, এই যে শুনুন, এই যে ইকি ইকি ইকি, আপনি মিস রায়? আপনি আপনি স্যার, মানে অনিমেষ বাবু, আমরা দুজন এতদিন তাহলে সকালে ঝগড়া করেছি আর সন্ধ্যায় প্রেম করেছি। আমি কিন্তু ভাবতেই পারছি না যে ভাবতে কি আমি পারছি, কিন্তু যা সত্যি তা তো মানতেই হবে। কি সত্যি? এই যে আমাদের আলাদা আলাদা চেহারা। তাহলে মিস রায় অফিসের কাজে ফাঁকি দিয়ে এতদিন ধরে এইসব হচ্ছিল? বেশ, সেটা স্যার আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমার বস হয়েছেন বলে তো আর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। বটে, আমি আপনাকে স্যাক করব। আমি তাই চাই স্যার, কারণ বিয়ের পর আমি হয়তো আর চাকরি করব না। হয়তো হয়তো, আবার কি, বিয়ের পর চাকরি তোমাকে করতে দিলে তো। আচ্ছা আমার কোনটা গ্র্যান্ট হলো, লিভ অ্যাপ্লিকেশন না রেজিগনেশন লেটার? রেজিগনেশন, রেজিগনেশন লেটার, আমার বউ তো আর আমার সাবঅর্ডিনেটের কাজ করতে পারে না। মিতা, অফিস যখন ফাঁকি দিয়েছো, চলো না দূরে কোথাও বেরিয়ে আসি। চলো চলো। কিন্তু স্যার 7টার মধ্যে কিন্তু আমাকে বাড়ি ফিরতেই হবে। 7টা? 7টা কেন? ও টেলিফোন।